দলীয় পরিচয় উপাচার্য নিয়োগ ও শিক্ষক রাজনীতির কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনিয়ম ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ অবস্থা থেকে উত্তরণে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতি পরিবর্তনের পরামর্শ দিয়েছেন অধ্যাপক সৈয়দ মঞ্জুর ইসলাম ও অধ্যাপক আনু মোহাম্মদ রিপোর্টে থাকছে বিস্তারিত নানা অনিয়মের জন্য উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ঠেকাতে ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন করছে আন্দোলনের মুখে অনিয়মের দায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এদিকে আবরার হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বন্ধ রাখায় অচল হয়ে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের শিক্ষা কার্যক্রম শিক্ষাবিদরা বলছেন বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের একচ্ছত্র আধিপত্য বিস্তারের নীতি এমন অস্থিরতার জন্য দায়ী প্রাচার্যরা যখন রাজনৈতিক ব্যক্তি হয়ে দাঁড়ান একটা দলের একজন কর্মীর মতো ব্যবহার করেন যখন শিক্ষক সমিতিটাও সেই পথে চলে এবং শিক্ষকদের একটা অংশ রাজনৈতিক দলাদলিতে লিপ্ত হয়ে পড়ে এবং ছাত্ররা যখন রাজনৈতিক আদর্শ ভুলে এই পথে বেরোয় তাহলে তো এটি তো অবধারিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গবেষণার বিকাশের চাইতে সরকারের এই যে একচ্ছত্র নিয়ন্ত্রণ আধিপত্য প্রতিষ্ঠা করার যে দৃষ্টিভঙ্গি এবং নীতি এবং কর্মসূচি সেটা বাস্তবায়নের পরিণতি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এখনকার যে হাল তারা সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও শিক্ষক নিয়োগে স্বচ্ছতা এবং বিশ্ববিদ্যালয়কে সরকারি দলের ছাত্র সংগঠনের বলয় মুক্ত রাখতে সরকারকে পরামর্শ দেন সরকার যদি হলগুলোতে সরকারি ছাত্র সংগঠনের আধিপত্যকে সম্পূর্ণভাবে নাকচ করে দেয় এবং এমন একটা পরিবেশ তৈরি করে যে শিক্ষার্থীরা নিরাপদে থাকবে লেখাপড়া করতে পারবে এবং হলগুলো হবে শিক্ষা এবং সংস্কৃতির একটা কেন্দ্র পাবলিক বা সর্বজন বিশ্ববিদ্যালয় সম্পর্কে সরকারের নীতিমালা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন ছাড়া শুধুমাত্র পরিবর্তন পরিবর্তন দিয়ে বিশ্ববিদ্যালয়ের কিছুই হবে এটা রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে যে সেখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকবে না কোনো শিক্ষকের তারা আদর্শিক রাজনীতি অবশ্যই করবেন কিন্তু দলভিত্তিক রাজনীতি তারা করবেন না বিশেষ করে সরকারি দলের এবং বিরোধী দলের প্রধান বিরোধী দলের রাজনীতি এই দুই শিক্ষাবিধি বলছেন নীতি ও আদর্শ চর্চা এবং সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতি পারে বিশ্ববিদ্যালয়গুলোতে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে এখন দুর্নীতির অভিযোগ প্রকাশিত হচ্ছে নাজিক নাজিবফরাইজি আর